আমার ধারণা যে পরিমাণ বেড়েছে, যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে, আনুপাতিক হারে সেই অনুপাতে দাম বাড়েনি। আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছর? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বিনোদন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অটোমেটিক্যালি দেশের ভিতরে কিন্তু শ্রীলঙ্কার কিছু আভাস ঢুকে গেছে। শ্রীলঙ্কা যেমন একের পর এক স্টেপ বাই স্টেপ তারা দেউলিয়া হয়েছিল, ঠিক বাংলাদেশের সিস্টেমগুলো একই রকম। কিন্তু আমরা প্রথমত দিক থেকে বৈদ্যুতিক তথা বিদ্যুতের দিক থেকে আজ 6 থেকে 8 ঘন্টা লোডশেডিংয়ের কষ্ট ভোগ করতেছি। এইটা কেটে উঠতে না উঠতে অটোমেটিক্যালি জ্বালানি তেলের দাম পার লিটারে 46 টাকা বেশি। মানুষের জন্য কতটা কষ্টকর হয়ে গেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গা থেকে এই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের প্রতিবাদ তুলে হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাব এই তেলের দাম বৃদ্ধি নিয়ে। আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রীর মন ভরে নাই, আরও বৃদ্ধি হলে তার ভালো হতো, তিনি বিভিন্ন রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলছেন। চলে যাব সরাসরি তার ভিডিওতে, তার ভিডিওতেই দেখব তার বক্তব্য এই সম্পর্কে কি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা পরিকল্পনা মন্ত্রীর কিছু কথা শুনে আসি। আমার ধারণা যে পরিমাণ বেড়েছে, যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে, আনুপাতিক হারে সেই অনুপাতে দাম বাড়েনি। এখনও আমাদেরকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। এরপরেও এখন যে দাম বাড়ানো হচ্ছে আরও বাকি আছে, খাত এখনও আরও গভীর, সেই খাত ভরতে হচ্ছে আপনার আমার জনগণের টাকা ভর্তুকির নামে ট্রান্সফার করে আবার দিতে হবে এখানে। এটা আমাদের মনে রাখা দরকার বক্তাদের উপরে। তবে ধর্মঘট করে হরতাল করে বোধহয় সমাধান হবে না, আমি সম্মান করি তাদের মত প্রকাশ করার অধিকার আছে, তবে এটা সমাধান নয়। সমাধান হলো বসে ঠান্ডা মাথায় চিন্তা করে এইটা একটা সমাধান খুঁজে বের করা, এই হলো আমার কথা। আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? তারা তো বলবেন মানুষের কষ্ট যাতে না হয়, মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয়, সে বিষয়টা আমাদের বিশেষভাবে নজর আছে। আমরা তো বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, বিনা পয়সায় মানুষকে সাহায্য করে যাচ্ছি। দাম কমানো হয়েছে, বাসের ভাড়াটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যে বিষয়গুলি আমরা করে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করবো যে আপনারা বলেন কত টাকা ভর্তুকি দেওয়া যাবে, তাহলে বাজেটের সব টাকা ভর্তুকিতেই দিয়ে দেব। এর পরবর্তীতে কিন্তু আর উন্নয়ন হবে না দেশে, এটাও দেখতে হবে, কারণ উন্নয়নের টাকাটাই তো তাহলে সব চলে যাবে ভর্তুকি দিতে। তো ভিউয়ার্স, আমরা পরিকল্পনার মন্ত্রীর কথাগুলো শুনলাম, 9-6 কথা অনেক কিছুই তিনি বোঝালেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বিষয়টা কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাব সরাসরি সংসদে তেলের বিষয়টি নিয়ে, তেলের দাম বৃদ্ধি নিয়ে। সংসদে জিএম কাদের যে বক্তব্যগুলো দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, আসুন সেই বক্তব্যগুলো আমরা একটু শুনে আসি, তাহলে অনেক কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমান তেলের অবস্থা নিয়ে। আসুন স্ক্রিনে। এটার বৃদ্ধির প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এবং সেবার মধ্যে সরাসরি পড়ে। এটা একটা নার্ভাস সিস্টেমের এমন একটা জায়গা যেখানে টাচ করলে সারা দেশ একসঙ্গে, সারা দেহ একসঙ্গে নড়ে চড়ে বসে, বা সারা দেশের অনুভব করা যায়। এবং সেটাই হলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে খুব সাবধানে করার কথা। এবং আমি যতদিন ছিলাম দায়িত্বে, জ্বালানি তেলকে সহজে কখনো মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যাওয়া হতো না, অনেক চেষ্টা করে এটাকে একটা পর্যায়ে রাখার চেষ্টা করা হতো। কোনো কারণে যদি পরিকল্পনাহীনভাবে মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে বিকাশমান অর্থনীতি স্থবির হয়ে যায়, দেশের জনজীবনে দুর্যোগ নেমে আসে এবং সাধারণ মানুষ বিরাট কষ্টের মধ্যে পড়ে। অন্যদিকে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আমার মনে হয় এটা সাংঘর্ষিক, কারণ মূল্য বৃদ্ধি না করে অন্যদানা কম দিলেও দেশের মানুষ হয়তো এর থেকে অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারত। করোনার প্রকোপ কমায় দরিদ্র সীমায় পৌঁছে মানুষগুলি নতুনভাবে জীবিকার সংগ্রামে এখন আবার নিয়োজিত করেছে নিজেকে। এমন প্রেক্ষাপটে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব জনগোষ্ঠীর সাথে নতুনভাবে দারিদ্র সীমায় পৌঁছে যাওয়ার একটা অবস্থা দাঁড় করিয়েছে। জীবিকার দায় নির্বাহ করতে না পেরে তারা পিছিয়ে পড়তে পারে। মানুষ স্পিকার, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিপিসির লোকসান কমাতে দেশের বাজারে জ্বালানি মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি যেটা খোঁজখবর নিয়ে দেখলাম, জ্বালানি তেলের ব্যবসা থেকে গত 6 বছরে সরকার আয় করেছে 63,000 কোটি টাকা।
তো ভিউয়ার্স আমরা ভিডিওটিতে দেখলাম তার সুন্দর বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সর্বশেষ একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন নিরাপত্তাহীন এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিপদগামীর দিকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই কমেন্টে লিখবা আমিন ভিউয়ার্স একটা কথা চিন্তা করে দেখেন বিদ্যুৎ থেকে আমরা কিন্তু প্রায় পিছিয়ে পড়েছি আমরা বিদ্যুৎস্থতার দিকে চলে যাচ্ছি আবার জ্বালানি তেলের দিক থেকে পার লিটারে যেভাবে বাড়ছে এটা যে আর দুই দিন পর বাড়বে না কেননা দেশের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় কেননা হয়তোবা আমরা উন্নয়নের জিকির শুনতেছি ওয়াজ শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে যাচ্ছে কিন্তু দিন দিন উন্নয়ন কোন দিকে যাচ্ছে এটা আমার মুখ দিয়ে বলার কিছু নেই আপনারা অটোমেটিক্যালি বিভিন্ন নিউজে বা এই যে বর্তমান প্রেক্ষাপটগুলো নিয়েই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা দেশে অর্থনৈতিক অবস্থা কোন দিকে এবং এত ঋণ হয়ে আছে এবং অর্থনৈতিক ঘাটতি কীভাবে কাটবে তেলের দাম বৃদ্ধি না করে শুধু তেলের দাম কি বৃদ্ধি হলো এই তেলের সাথে কত কি সম্পৃক্ত অনেক দ্রব্য মূল্যগুলো সেগুলো দিন দিন মানে বেড়ে যাবে এই ধরেন কারেন্ট বিল থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে অন্যান্য চালের দাম অন্যান্য পণ্যের দামগুলো কিন্তু অটোমেটিক্যালি এখন বেড়ে যাবে তার মানে একজন মানুষের মাথাপিছু আয় বর্তমানে বাংলাদেশে যা তার চেয়েও দুই গুণ তার দিনে একটা নিত্য প্রয়োজন গ্রহণ করতে খরচ হবে এটা কিভাবে সম্ভব মানুষ ফকির হতে সময় লাগবে না বাংলাদেশের মানুষ এইভাবে চলতে থাকলে অল্প দিনের ভিতরে পথে বসতে হবে তো আল্লাহ পাক আমাদেরকে এমন কঠিন মুহূর্ত এমন বিপদ মুহূর্ত থেকে হেফাজত করুক সবাই কমেন্টে লিখবা আমিন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন নিয়মিত এমন তথ্যবল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ